থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো কোথাও যাচ্ছি। তো চলো, আজকে একদম বাড়ি থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছে। আর কোথাও যাওয়ার তাড়া থাকলে তো জানোই যে অনেক তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেছি। আর মনটা ভীষণ খারাপ, কারণ তোমাদের দাদাভাই সঙ্গে যাচ্ছে না। আর এদিকে প্রায় কাছাকাছি চলে এসেছি, আর এখানে দেখো ট্রেন যাচ্ছে, আর সূর্য মামাও ডুবো ডুবো ভাব। তো এই সময় আমি পৌঁছালাম গিয়ে আর কি, অনেকটা সময় লাগে আমাদের বাড়ি থেকে, প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা রাস্তা। আর এখানে দেখো নূপুর একদম ঠোঁট মেখে কি অবস্থা করে ফেলেছে। তো চলো একদম গিয়ে ফ্রেশ হয়ে দেখা হবে একদম বিয়ের আগে আগে। তো এখানে দেখো আমি আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে মুখ হাত মুখ ধুয়ে নিয়েছি, আর এতটা খারাপ লাগছিল, ক্লান্ত হয়ে গেছি। জানোই অনেক দূরে রাস্তা, 2-3 ঘন্টা পথ, তবে আবার বেরিয়ে যেতে হবে, তাই আর তোমাদের সঙ্গে ভিডিওটা ইন্ট্রো দিতে পারিনি। আর এখানে দেখো এই দাদাকে বাড়ি থেকে নিয়মকরণ করা হচ্ছে, তবে ওই যে শেষবারের মতন মা দুধ দেয় আর কি, কী বলে আর কি জানি না, অনেক রকমের অনেক নিয়ম থাকে। তো এই কেন বেয়ে যে দুধটা পড়বে ওটাই করছিল আর কি। তো তোমাদের মধ্যে এই নিয়মকানুনগুলো আছে কি না আমাকে একটু কমেন্ট করে জানিও। তবে আমি এই জিনিসটা প্রথমবার দেখলাম, আমি আগে কখনো দেখিনি, হয়তো রয়েছে তবে এই সময়টায় হয়তো আমি দেখিনি, তাই আর কি জানি না। তো তারপর এখন সবাই মিলে চলে যাব বরযাত্রী। আর এখানে দেখো সবাই একদম রেডি হয়ে গেছি, আর দাদাও রেডি হয়ে নিয়মকানুনগুলো করছিল। আর আমি না এতদূর পথ যাব, তাই আর কি শাড়ি পরে যাচ্ছি না, আমি একদম চুড়িদার পরেই বেরিয়ে যাচ্ছি। তো সবাই মোটামুটি রেডি হয়েছে, আর আমি দেখো না কি বলবো, সবাই বিয়ে বাড়ি এসে শাড়ি পরে, আর আমি কি পরেছি। আর এখন সবাই মিলে বেরিয়ে যাচ্ছে একটু একটু করে। আর এখানে একটা কাণ্ড করেছে, মানে আমার বোনের বর কাকে বাইক দিয়েছে ও চিনতে পারছে না। তো ওটাই বললাম ওকে, এই সময় ওকে বাইকটা দেওয়াটা উচিত হয়নি। আমরা যেহেতু সবাই এখন বেরিয়ে যাব, আর সবাই মিলে গাড়িতে উঠে পৌঁছে মানে যাব আর কি, আর গাড়িতে ভীষণ অন্ধকার ছিল, তাই আর কি তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করিনি। তো চলো এখানে দেখো অলরেডি মেয়ের বাড়ি পৌঁছে গেছি, আর সবাই সবার মতন ব্যস্ত, আর আমি আমার মতন ব্যস্ত। তবে সবাই বলছে আমাকে, কে বলছে ভিডিওতে দেখাও, কে বলছে দেখাবে না, তাই আর কি তো ওদেরকে সবাইকে ভিডিওতে দেখালাম। আর এই দিদি ভাইটাও ভিডিও করছিল, তো দেখো সবাই ক্যামেরা করছে আর কি। আর এখন এখানে বিয়ে শুরু হয়ে গেছে, তো দেখতে থাকো সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে। আসলাম তোরা তো এখানে দেখো আমাদের যাবার পর সবাইকে দিয়ে দিচ্ছে টিফিন, তো আমাকেও দিয়ে দিয়েছে। আর চলো দেখাই টিফিনগুলো সবাই খাচ্ছে আর কি, তো আমরাও খাবো, আমিও খাবো, আর ও দেখেনি, ক্যামেরা করছিলাম। তো এই দেখো টিফিনের মধ্যে রয়েছে সন্দেশ, মিষ্টি, আর রয়েছে খাস্তা, তবে 4 রকমের জিনিস ছিল। আর এখানে দেখো সবাই, কেউ কেউ বাইরে রয়েছে, কেউ ভেতরে, সবাই মিলে আর কি ইয়ে করছে। আর এখানে বৌদি ভাইটা এতটা লজ্জা পাচ্ছে, মাথাটা কত নিচু করে রেখেছে দেখো। আর আমি জানো তো এই মামা বাড়িতে একদম 10-12 বৎসর পর এলাম, শুধুমাত্র দাদার বিয়ের বলে, মানে একবার গিয়েছিলাম একদিন শুধু, এই সকালে গিয়ে এই সন্ধ্যা না হওয়ার আগেই চলে এসেছি। তো আমার তো যাওয়ার খুব ইচ্ছে, তো তোমাদের দাদাভাইকে অনেকবার বোঝানোর পরও সে জানি, শুধুমাত্র আমি একাই গিয়েছি।
তো আমাদের সবাইকে খাবার জন্য ডাকা হচ্ছে আর কি। তো এদিকে বিয়ে হচ্ছিল আর আমাদের না অনেকটা দেরি লেগেছে আসতে আর কি। ছেলে মানে আমার দাদা অনেকটা আগে এসছে আর আমরা অনেকটা দেরি করে এসেছি, আর যেহেতু অনেক দূরের রাস্তা তাই অনেক দেরি হয়ে গেছে। আর এসে দেখছি অর্ধেক বিয়ে হয়ে গেছে, একটু মাত্র বাকি ছিল। আর এদিকে খাওয়া দাওয়ার আগে আমাদের দিল চা আর আমরা চা খাচ্ছি। আর কত ধরনের গল্প জানোই তো সবাই মিলে। আর আমার মেয়ে তোমাদেরকে চাটা একটু দেখিয়ে দিল। আর এখানে বাজনা কাকু দা মানে কাকুটাও দেখছিল আর কি যে আমি ভিডিও করছি নাকি। তো অবশেষে বিয়ে কমপ্লিট হলো আর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর খাওয়া দাওয়ার ওখানে গিয়ে আর ভিডিও করিনি, কারণ এমনিতেই অনেকটা রাত্রি হয়ে গেছে। আর রাত জেগে বাবুসোনাকে নিয়ে কোলে নিয়ে আসছি, তো ওই কারণে অনেকটা রাত্রি হয়ে গেছে। আর এবার বিয়ের পর ঘরে নিয়ে যাচ্ছিল। তো এই দেখো এখানে ফট করে এসে একটা বৌদি এসে দরজাটা বন্ধ করে দেয়, বলে ঢুকতে দেবে না, টাকা দেওয়া হবে তারপর খোলা হবে। তো ওই দেখে ক্যামেরাটা অফ করে আমি গিয়েছিলাম ওই দাদা ভাইয়ের সাহায্য করতে, মানে বলছিলাম যে ওখানে গেটটা ধরে কতক্ষণ ডাকবে, আমরা কিন্তু বউ নিয়ে চলে যাব বাড়ি। তো এই বলা বলি হচ্ছিল। আর তোমরা সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।